لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله والأحبة. এক ভাই বলেছেন আমি স্বপ্ন দেখেছি আমি মারা গেছি, তারপরে দাফন করে দেওয়া হয়েছে, তারপরে কবর আমাকে চেপে ধরেছে। এতে আপনার জন্য শিক্ষা রয়েছে আর আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে যে এই স্বপ্নে আপনাকে ইঙ্গিত করা হচ্ছে যে আপনি আমল সুন্দর করুন এবং আমরাও যেন আমাদের আমল সুন্দর করি এবং কবর আজাব থেকে যেন আমরা বাঁচতে পারি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে আখেরাতের প্রথম স্তর। হ্যাঁ, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবরের কবর হচ্ছে আখেরাতের প্রথম স্তর। এখানে যদি কেউ নাজাত পেয়ে যায় ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে বাকি আগামী যেগুলি স্তর রয়েছে, পরকালের স্তর রয়েছে, হাশর মাঠে মিজান রয়েছে, পুল সেরাত রয়েছে ইত্যাদি রয়েছে, সেগুলিতে ইনশা আল্লাহ তাআলা মুক্তি পেয়ে যাবে। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ইমান সুন্দর করার, আমাদের আমল সুন্দর করার, আমাদের রিজিককে হালাল করার চেষ্টা করতে হবে। রিজিক সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে যে আমাদের রিজিকে হারামের যেন সংমিশ্রণ না হয়। সুদের, ঘুষের, আত্মসাৎ, বেইমানি, চুরি করা, খেয়ানত করা, কারো ধারটা নিয়ে রেখে দিলাম বেইমানি করে, কারো আমানত নিয়ে খেয়ানত করলাম ইত্যাদি, মানুষের হক নষ্ট যাতে না হয়, আল্লাহ পাকের হক নষ্ট না হয়, ফরায়েজ ওয়াজিবাতে ত্রুটি না হয়, ফজরের নামাজে ত্রুটি না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আমরা জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের ফজরের নামাজ ঠিক করতে হবে। ফজরের নামাজ ঠিক না হলে জান্নাতে যেতে পারবেন না। তাহলে জান্নাতে যদি যেতে না পারেন তার আগে আরো কষ্ট হবে, কবরের আজাবে অবশ্যই ধরা খাবে। কারণ প্রথমে যে ধরা খেয়ে গেলেন তাহলে পরে মুশকিল হবে, আর প্রথমে যদি আসান হয় তাহলে আগামীতে আসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ পাক প্রথম ধরবেন এই কবরে, কবরে ধরবেন। এই জন্য অধিকাংশ মানুষ ওলামা ইকরাম বলেছেন এবং সহি হাদিসের সমর্থন করে যে কবরে এমন কোন মানুষ নেই যে কবরের চাপ থেকে, কবর যে চেপে ধরে তা থেকে বাঁচতে পারে। সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা কবরে চেপে ধরেছিল, কবরে চেপে ধরেছিল। সুতরাং আল্লাহ পাকের কাছে কবরের আজাব থেকে পানা চাইতে হবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করে বলছেন তাওয়াজু মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আচ্ছা, পানা চাও এক হচ্ছে দোয়া, এক হচ্ছে আমলের মাধ্যমে। শুধু দোয়া করছেন কিন্তু আমল আপনার সাথ দিচ্ছে না, তাহলে কাজ হবে না। আমল ঠিক রেখে আল্লাহর কাছে পানা চাইতে হবে। আপনি ফজর নামাজ পড়েন না আর জোহরের নামাজে বসে বলছেন আল্লাহ মাইনি আযাবিল কবর, আযাবিল কবর কাজ হবে? কাজ হবে না। তাহলে ফজর নামাজ পড়ে তারপরে নফল এই দোয়া সুন্নত দোয়া পড়তে হবে, তাহলে আল্লাহ পাক কবর আজাব থেকে বাঁচাবেন, কবরের চাপন থেকে বাঁচাবেন। তো কবর আজাব থেকে যেই ব্যক্তি বাঁচতে পারলো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগতেন কবর দেখলে, কবর থেকে বাঁচতে পারলে অন্য জায়গায় আমি বাঁচতে পারবো, এই কথা বলতেন তিনি। সুতরাং এতে আপনার জন্য শিক্ষা রয়েছে যে কবর স্বপ্নে দেখলেন কবর এবং কবরে চেপে ধরেছে, এবং আমাদের জন্য শিক্ষা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যেন নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের কবর আজাব থেকে যেন রক্ষা করেন। আমিন।